ঝিনাইদহে ইমাম মুয়াজ্জিনদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। রবিবার সকালে ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়ে এ চেক বিতরণ করা হয়। এ সময় জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আব্দুল হাফিদ খান সহ অন্যান্যরাও করোনায় সংক্রমণ রোধে সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি মানতে উৎসাহ দেওয়ার জন্য ইমামদের প্রতি আহ্বান জানান। পরে জেলার 72 জন ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের 3,60,000 টাকার চেক বিতরণ করা হয়। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশে বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।